যাচ্ছি আল্লাহর ঘরে হজের নিয়তে, হজ ব্রত পালনের জন্য আমার এই খ্রিস্টান মহল্লাতে ঢুকাইছিস তোরা, সি 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 সি। মানে কেমন একটা ঘৃণা এসে গেছে ওনার উপ, উনি মানে এই ধর্মের প্রতি বা কি যেন আল্লাহ জানে, এইভাবে চি চি শব্দটা উনি বললেন, বলে এগুচ্ছেন। কিছুদূর আগানোর পরে দেখে এক সুন্দরী মেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে পাশে। শুয়োরগুলো, শুয়োর আছে না, খ্রিস্টান তো শুয়োর খায়, এই শুয়োরগুলো শিকারগুলো ছেড়ে রাখছে, ঘাস খাইতেছে, শুয়োরদের যে খাবার ওরা ওইগুলো খাচ্ছে ময়লা টয়লা। আর ওই সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আবু আবদুল্লাহ উন্দুলুসি একটা সুন্দরী মেয়ের প্রতি নজর পড়ে গেছে, নজর পড়ার সাথে সাথে সে ঘোড়ার থেকে নেমে এখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোমরা আগাও আমি আসতেছি। তোমরা কাফেলাকে বলছে তোমরা আগাও আমরা আসতেছি, আমি আসতেছি। তো কেউ আগায়, কেউ আবার দাঁড়িয়ে থাকে, হুজুরের খাদেম খদ্দাম যারা জুতা টুতা নিয়ে থাকে পিছনে, ওরা দাঁড়িয়ে পড়লো, হুজুর থাকবে আমরা চলে যাব, আমরা আগাবো তার মানে কি? তো ওনারা তো যাচ্ছে, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে পড়েছে। এক পর্যায়ে সে বলেই ফেলছে আই লাভ ইউ, ওনারই তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ আকবার, এখন তো সাতের মুরিদান আসমান ভেঙে পড়ছে মাথায়, বলে কি উনার উসিলায় উনার সহবতে আমরা দিন পাইলাম, ধর্ম পাইলাম, আল্লাহ চিনলাম, নবী চিনলাম, টুফি দিলাম মাথায়, দাঁড়িয়ে রাখলাম গালে, হুজুরে কি কর, সর্বনাশটা হয়েছে। সবাই ওই সফরে শিবলি নোমানি আর জুনায়দ বাগদাদি সফরে ছিলেন, ওনারা সেকেন্ড বুজুর্গ আর কি, ওনাদের কাছে পরামর্শ, হুজুর আপনারাও তো বড় বুজুর্গ, আপনারও তো আমগো বিশ্ব হুজুরের সহবতে থাকেন, মুরিদ হয়েছেন, উপায় কী এখন করা কি? হুজুর তো লাইন 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 উচ্চুত হয়ে গেছে। জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই সেখান থেকে পালিয়ে যায়, এক মসজিদে মোরাকাবায় বসলেন, শিবলি নোমানি আরেক মসজিদ খুঁজে মোরাকাবায় বসলেন, সফর স্থগিত করলেন আর বললেন আপনারা যে যেখানে পারেন এবাদতে বসে যান, সফর সফর আমাদের স্থগিত, হুজুরের এই যে ভ্রান্তি কেটে ওঠার আগ পর্যন্ত আমরা কাকে নিয়ে যাব মক্কা, তাহলে আমরা এবার আর যাচ্ছি না, যে যেদিক পারে ছোটাছুটি করে, কেউ মরুভূমিতে তাগু গেড়ে এবাদতে লেগে গেল। হযরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ শিবলি নোমানি রহমতুল্লাহ রাত্রিবেলায় পাশের মহল্লার এক মসজিদে ঢুকে এতেকাফে নিয়ে বসে গেলেন, যে হুজুরের ভ্রান্তি যতক্ষণ না কাটবে, এই কুয়াশার আদার যতক্ষণ না কাটবে, হুজুরকে সাথে না নিয়ে মক্কায় যাব না, দেশেও ফিরব না। এই বলে আল্লাহর ঘরে যায় নফল রোজা রাখা শুরু করলেন আর এবাদত শুরু করলেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ নিশ্চয়ই আমার হজরতের কোনো ভ্রান্তি হয়েছে, কোনো ভুল হয়েছে, নতুবা এমন একটা পদস্খলন হওয়ার তো প্রশ্নই আসে না, আর আপনি সেই ভুল এবং ভ্রান্তিকে আগে ক্ষমা করুন, এরপর হুজুরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আকবার, সবাই কান্নাকাটি করতেছে, এদিক দিয়া এই মহিলাকে বিয়ের প্রস্তাব, মহিলা বলছে যে আমি বিয়ে করব কি না এ ব্যাপারটা তো আমার বাবাই জানে, আমার তো অভিভাবক আছে, তো তোমার অভিভাবকের কাছে সংবাদ পাঠাও। অভিভাবক আসছে, আয়েশা দেখে যে আবু আবদুল্লাহ উন্দুলুসির মতো বুজুর্গ, নাম শুনেছে, জানতো, নাম চিনতো, আপনার মতো ব্যক্তি আমি গুণাগারের মেয়ে বিয়ে করবেন, আপনি মুসলিম আমি খ্রিস্টান, কয় হ্যাঁ আমি করব, কয় আমি তো সহজ শর্তে মুসলিমের কাছে মেয়ে বিয়ে দিব না, আমার কমপক্ষে এক বছর পর্যন্ত আমার শুয়োরগুলো আপনি চড়াইতে হবে, আমার মেয়ে তো শুয়োরের কি এখন তো রাখাল, শুয়োর ছড়ায়, এই শুয়োরগুলো এক বছর আপনি চড়াবেন, চড়ানোর পরে দেখা যাক আমি আমার মেয়ে বিয়ে দিই কি না। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ শুয়োর চড়াইতে শুরু করল। আল্লাহর ওলি যাচ্ছে হজব্রত সফরে, সে এখন শুয়োর ছড়ায়, চিন্তাটা করেন ঘটনাটা কোথায় যা দাঁড়িয়েছে, পরিষ্কার সব পরিষ্কার ইতিহাসের মধ্যে লেখা আছে, আল্লাহু আকবার, সব কান্দতে শুরু করেছে। এক পর্যায়ে শুয়োর চড়াইতে চড়াইতে এখনও বিয়ে হয় নাই, এর আগ পর্যায়ে হঠাৎ একদিন রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিলের আদার কেটে দেওয়া হয়েছে। সে হঠাৎ করে দেখতেছে যে তার উপরে কুয়াশার মতো অন্ধকার চেপে এসেছিল, আল্লাহর কোরআনে সে হাফেজ ছিল শুধু দুইটা আয়াত ছাড়া, আল্লাহ যাকে অপমানিত লাঞ্ছিত করবেন, আল্লাহ যাকে ভ্রষ্ট করবেন, তাকে হেদায়ত দেওয়ার জন্য কেউ নাই, শুধু এই আয়াতটা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াতও তার মনে ছিল না, সব ভুলে গেছে। তখন সেই আয়াতটা বারবার পড়তেছিল আর বলতেছিল, আল্লাহ আমি জানি না আমার কি হয়েছে, আমি জানি না আমার বক্তকুল কোথায়, আমার তো অনেক বক্তকুল, আমি কোথায় যাচ্ছিলাম, কি হয়েছে, কোথায় আছি আমি। এই হঠাৎ অনুশোচনা আসছে, তখন এই শুয়োরের যে ঘর যেখানে শুয়োর বাঁধে রাত্রে, তার পাশেই রাখালের ঘর, এখানে এই ময়লার মধ্যে তিনি রাত্রে ঘুমাইতেন, হঠাৎ করে দেখতেছে যে আল্লাহর কোরআনের কপিগুলো আবার তার সিনার ভিতরে সব এসে গেছে, যেরকম আল্লাহু আকবার,
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد کھلونا سمجھ کر بگاڑو نہ ہم کو کہ ہم بھی کسی کے بنائے ہوئے ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ سلو تو کو جاؤ سنت احمد کو جا با محمد کی بوت نسبت ترا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو محبت شد لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلی اللہ علیہ وسلم پران پیو مسلمین کرام اللہ رب العالمین دربارے اسنکو شکریہ تینی آمدر کے تار گولام ہی شبے گولام ایر چین گولائی دیا تار گورے آگے باگے حاضر ہوئے شجک دیا سن الحمدللہ گولام گولامی کروے کتو دین دنیا تے تھک بے جتو دین گولامی کرے گولامیر کلمہ গলায় নিয়েই কবর মেহমান হবে কবর থেকে হাসর মিজান ফুলসিরাত হয়ে জান্নাতে ঢুকবে ধরে গো সুবহান গোলামি ছাড়া যাবে না এবং গোলামি করে অহংকার অহমিকাও করা যাবে না ইবলিস আল্লাহর জমিনে
এমন কোনো জায়গা খালি ছিল না যেখানে সে সজদা করে নাই, এক ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে তার কপাল পড়ে নাই, সজদা করে নাই। 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে, সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 80,000 বছর পর্যন্ত ইবলিস ইবাদত করেছে, এমন একটা ইঞ্চি জায়গা বাদ ছিল না জমিনে যেখানে তার সজদা পড়ে না। বুঝেন, 80,000 বছর সে ইবাদত করেছে, গেল এক। দুই নম্বর টাইটেল, সে 20,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের টিচার ছিল, সুবহানাল্লাহ। কয় হাজার? 20,000 বছর পর্যন্ত সে ফেরেশতাদের টিচার, মুআল্লিম মানে টিচার, মালাইকা মানে ফেরেশতা। দুই, দ্বিতীয় তার কৃতিত্ব। তিন নম্বর, 30,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কিন্তু পর্যায়ক্রমে চারজন চারজন করে, আটজন আটজন করে ফেরেশতা কি করে, কাঁধে আঙ্গায় রাখে। তা আরশে যারা আরশ বহনকারী ফেরেশতাদেরকে আবার সিরিয়াল দেওয়ার জন্য লিড দিতে হয়। এখন এই আজকে কারা বহন করবে আরশ? আরশকে, আরশকে মাটি ছুইতে দেয় না আল্লাহ, আল্লাহর গোলামরা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে, যেরকম আল্লাহু আকবার। তো ইবলিস 30,000 বছর সে আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, গেল তিন নম্বর। চার নম্বর, 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে অবিরাম তোয়াফ করেছে সে। তোয়াফ মানে ছক্কর দেওয়া, এই যে আল্লাহর ঘর তোয়াফ করে দেখেন না, 14,000 বছর পর্যন্ত সে আল্লাহর ঘরে চক্কর দিয়েছে, তোয়াফ করেছে। চার, পাঁচ নম্বর, 40 বছর, এটা হাজার না, 40 বছর পর্যন্ত সে জান্নাতের কেয়ার টেকার ছিল, সুবহানাল্লাহ। ফেরদাউস জান্নাতের গেইটে যে কোনো দামি জিনিস, যে কোনো স্বর্ণমহল, যে কোনো দামি গড়, প্রাসাদ, অট্টালিকার কেয়ার টেকার থাকে, থাকে কি না? সিস্টেম জান্নাতেও থাকবে, জান্নাতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। লিখে রাখবেন কয়টা কথা, পাঁচটা কথা। 80,000 বছর পর্যন্ত এবাদত করেছে, 20,000 বছর পর্যন্ত ফেরেশতাদের মুআল্লিম ছিল, টিচার ছিল, 30,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল, 14,000 বছর পর্যন্ত আল্লাহর আরশ চার কিরণের অবিরাম তোয়াফ করেছে, 40 বছর পর্যন্ত সে জান্নাতের কেয়ার টেকার ছিল, যেরকম সুবহানাল্লাহ। এই ভদ্রলোকের নাম কি? ইবলিস। কি না? ইবলিস। এত কিছু করার পর ওই 80,000 বছরের এবাদতের টাইমে জমিনের কোনো ফাঁকা জায়গা রাখে নাই, সব জায়গায় সজদা করছে। কিন্তু একটি কথা, একটি কথা, একটি বাক্য, একটি সেন্টেন্স, একটি ডায়লগ তাকে অভিশপ্ত বানিয়ে দেয়, যেরকম নাউজুবিল্লাহ। এই কথাটার ওই ডায়লগটা ছিল, আনা খাইরুম মিন, আমি আদম থেকে অনেক ভালো, আনা খায়রুম মিন। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, ফেরেশতারা আদমকে সজদা করো। ফেরেশতাদের লিডার এখানে ছিল, এই জন্য সজদার হুকুম তাকেও জড়িয়ে ফেলেছে। যদি বলেন আল্লাহ তো ফেরেশতাদেরকে সজদা করতে বলছে, ইবলিস সে তো কয় নাই, তাহলে ইবলিস সজদা না করলে সমস্যা কি? তাকে তো বলা হয় না উসজুদু লি আদম, এ ফেরেশতারা তোমরা আদমকে সজদা করো, সজদার নির্দেশ তো ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে, ইবলিস তো দেওয়া হয় না। সুতরাং ইবলিস সজদা না করলে সমস্যা কি? এটা তোর হুকুম অন্য অমান্য হয় নাই, না না। আপনি যে জামাতে থাকবেন, যে গ্রুপে থাকবেন, এই গ্রুপের ন্যায় আপনার ন্যায়, এই গ্রুপের একজনের অন্যায় সকলকে অন্যায়ের খাতায় নাম লেখা দিবে। ইবলিস তখন ওই গ্রুপে ছিল, ফেরেশতাদের দলের মাঝখানে ছিল, তখন লিড দিত, সে টিচার ছিল। ওই সময় তোমার ছাত্ররা সজদা করবে আর তুমি বলবে আমি করব না। আবা, আল্লাহ বলেন আবা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ওস্তাক বাড়া, অদ্যতা দেখাইলো, ও কানা মিনাল কাফিরিন, আসলে সে কাফের ছিল, জোরে কর নামাজ। আল্লাহ বলেন আমি বললাম সজদা করার জন্য আর তুমি বললা আনা খাইরুম, এত বড় সাহস! আল্লাহ কফাহাবিত মিনহা, আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোমার অধিকার নাই, এত বড় সাহস তোমাকে কে দিল, তুমি এখানে অহংকার দেখাইলা, আল্লাহর
মুখের উপরে কথার জবাব দিয়া দিলাম, সাথে সাথে প্রত্যাখ্যান করলাম। ফাহাবিত মিনহা, আমি আবার বলছি জাহান্নাম যায়, জাহান্নামে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাহাবিত মিন্না মানে জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয় তুমি লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অপদস্থদের তালিকাভুক্ত হয়ে গেলা। জোরে কর নাউজ বিল্লাহ, আল্লাহু আকবার। একটা কথা, একটা বাক্য, তার 80 বছরের এবাদত, 30 বছরের কেয়ারটেকারি, 20 বছরের শিক্ষা তালিম আর মোয়াল্লেমগিরি টিচারি, 14 বছরের তোয়াব, 40 বছরের জান্নাতের কেয়ারটেকারগিরি, সব ধুলিসাৎ হয়ে যায়। জোরে কর নাউজ বিল্লাহ। এই জন্য যতদিন আল্লাহ গোলামি করাবো করাবেন, আলহামদুলিল্লাহ কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি করাইছেন বলেই তো করছি, না হলে কি আমার কোনো সম্ভব ছিল? আল্লাহ, বিশাল বড় ব্যাপার। আমাদের এই ইয়েতে তুরস্কে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম শেখ আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ বুজুর্গ শেখ আবু আবদুল্লাহ কি উন্দুলুসি। ওনার শেখ শিবলি ওনার মরিদ, জুনায়দ বাগদাদি ওনার মরিদ। এখন ফিটটা কেমন চিন্তাটা করেন, আবু আবদুল্লাহ উন্দুলুসির নাম শুনেন নাই, জুনায়দ বাগদাদির নাম তো শুনছেন, জুনায়দ বাগদাদির টিচার, জুনায়দ বাগদাদির ফির, কত বড় বুজুর্গ। ওনার বাড়ি তুরস্কের উন্দুলুস একটা শহর আছে, বাংলাদেশের যে নারায়ণগঞ্জ একটা শহর কি বিভাগীয় শহরের পাশেই, উন্দুলুসও তুরস্কে ওই আঙ্কারার পাশেই একটা শহর উন্দুলুস, সেখানে আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ জন্ম নিলেন, বিখ্যাত বুজুর্গ। পৃথিবীর খ্যাতি সম্পন্ন বড় বড় বুজুর্গরা তার কাছে মুরিদ হয়, ওনার কাছে মুরিদ হয়, সবক নেয়, বসে থাকে, উপ বয়ান শুনে, তাফসির শুনে, এত বড় বুজুর্গ ছিলেন উনি। 70,000 ভক্তকুল সাথে নিয়ে হজে রওনা করছেন, হেঁটে, কোথায় থেকে, তুরস্কের উন্দুলুস থেকে হেঁটে মক্কায় যাবেন, সেখান থেকে হেঁটে মদিনায় যাবেন। সুবহানাল্লাহ, মুরিদানরা কইটা তো আমগুর ভাগ্য, হুজুর যে আমগরে লয়ে যায়। ওই সময় তো আর প্লেন টেন এগুলো ছিল না রে বাবা, তো এইভাবেই হয়তো হুজুর উঠছে ঘোড়ায় আর গাদায় আর বাকিরা হয়তো হেঁটে, এইভাবে আর কি, পায়দল যেটাকে বলে। আল্লাহর ওলি হজে যায়, 70,000 ভক্তকুল মরিদান তার ছাত্ররা সাথে আছে, তো রওনা করছে উন্দুলুস থেকে, রওনা করছে আরবের দিকে, বিরাট মরুভূমি, চটিয়াল ময়দান পার হচ্ছে, খোলা ভূমি পার হচ্ছে। তো পার হওয়ার টাইমে এই একটু পরে পরে দেখতে পাচ্ছে যে খালি খ্রিস্টানদের গির্জা, কিসের গির্জা, খ্রিস্টানদের গির্জা দেখা যায়, মুসলিমদের মসজিদ কম দেখা যায়, গির্জা দেখা যায় বেশি। খ্রিস্টান মেয়েরা অর্ধলঙ্গ উলঙ্গ হয়ে, ওদের তো কাপড় চোপড় পরার নিয়ম জানেনি, হালকা শর্টকাট কাপড় পরে ওরা বিভিন্ন ছাগল বকরি ছড়ায় মাঠে ময়দানে, আর এদেরকে দেখে ওরা শিষ্টিস দেয়, উত্তেজিত করে। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, ছি 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 ছি, কোন দিক দিয়ে আইলাম রে, যাচ্ছি আল্লাহর ঘরে, যাচ্ছি আল্লাহর ঘরে হজের নিয়তে, হজব্রত পালনের জন্য, আমার এই খ্রিস্টান মহল্লাদের ঢুকাইছিস তোরা, সি 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 সি, মানে কেমন একটা ঘৃণা এসে গেছে ওনার উপ, উনি মানে এই ধর্মের প্রতি, বা কি যেন আল্লাহ জানে, এইভাবে চি চি শব্দটা উনি বললেন, বলে এগুচ্ছেন। কিছুদূর আগানোর পরে দেখে এক সুন্দরী মেয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, পাশে শুয়োরগুলো, শুয়োর আছে না, খ্রিস্টান তো শুয়োর খায়, এই শুয়োরগুলো শিকারগুলো ছেড়ে রাখছে, ঘাস খাইতেছে, শুয়োরদের যে খাবার ওরা ওইগুলো খাচ্ছে ময়লা টয়লা, আর ওই সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আবু আবদুল্লাহ উন্দুলুসি একটা সুন্দরী মেয়ের প্রতি নজর পড়ে গেছে, নজর পড়ার সাথে সাথে এসে ঘোড়ার থেকে নেমে এখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে তোমরা আগাও আমি আসতেছি, তোমরা কাফেলাকে বলছে তোমরা আগাও আমরা আসতেছি, আমি আসতেছি। তো কেউ আগায়, কেউ আবার দাঁড়িয়ে থাকে, হুজুরের খাদেম খদ্দাম যারা জুতা টুতা নিয়ে থাকে পিছনে, ওরা দাঁড়িয়ে পড়লো, হুজুর থাকবে আমরা চলে যাব, আমরা আগাবো তার মানে কি? তো ওনারা তো যাচ্ছে, আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে পড়েছে, এক পর্যায়ে সে বলেই ফেলছে আই লাভ ইউ, ওনারই তোমাকে আমি ভালোবাসি। আল্লাহ আকবার, এখন তো সাথের মুরিদান আসমান ভেঙে পড়ছে মাথায়, বলে কি উনার উসিলায় উনার সহবতে আমরা দিন পাইলাম, ধর্ম পাইলাম, আল্লাহ চিনলাম, নবী চিনলাম, পায়ে টুফি দিলাম, মাথায় দাঁড়িয়ে রাখলাম গালে, হুজুরে কি কর, সর্বনাষ্টান হয়েছে। সবাই ওই সফরে শিবলি নোমানি আর জুনায়দ বাগদাদি সফরে ছিলেন, ওনারা সেকেন্ড বুজুর্গ আর কি, ওনাদের কাছে পরামর্শ, হুজুর আপনারা তো বড় বুজুর্গ,
আপনারও তো আমগোপিস হুজুরের সহবতে থাকেন, মুরিদ হয়েছেন, উপায় কি এখন করা কি? হুজুর তো লাইন 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 উচ্চুত হয়ে গেছে। জনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সেখান থেকে পালিয়ে যায়, এক মসজিদে মোরাকাবায় বসলেন, শিবলি নোমানে আরেক মসজিদ খুঁজে মোরাকাবায় বসলেন, সফর স্থগিত করলেন আর বললেন আপনারা যে যেখানে পারেন এবাদতে বসে যান, সফর সফর আমাদের স্থগিত, হুজুরের এই যে ভ্রান্তি কেটে ওঠার আগ পর্যন্ত আমরা কাকে নিয়ে যাব মক্কা, তাহলে আমরা এবার আর যাচ্ছি না, যে যেদিক পারে ছোটাছুটি করে, কেউ মরুভূমিতে তাগু গেড়ে এবাদতে লেগে গেল। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ শিবলি নোমানি রহমতুল্লাহ রাত্রিবেলায় পাশের মহল্লার এক মসজিদে ঢুকে এতেকাফের নিয়ে বসে গেলেন যে হুজুরের ভ্রান্তি যতক্ষণ না কাটবে, এই কুয়াশার আদার যতক্ষণ না কাটবে, হুজুরকে সাথে না নিয়ে মক্কায় যাব না, দেশেও ফিরব না। এই বলে আল্লাহর ঘরে যায়া নফল রোজা রাখা শুরু করলেন আর এবাদত শুরু করলেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ নিশ্চয়ই আমার হজরতের কোনো ভ্রান্তি হয়েছে, কোনো ভুল হয়েছে, নতুবা এমন একটা পদস্খলন হওয়ার তো প্রশ্নই আসে না, আর আপনি সেই ভুল এবং ভ্রান্তিকে আগে ক্ষমা করুন, এরপর হুজুরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আকবার, সবাই কান্নাকাটি করতেছে। এদিক দিয়া এই মহিলাকে বিয়ের প্রস্তাব, মহিলা বলছে যে আমি বিয়ে করব কি না এই ব্যাপারটা তো আমার বাবাই জানে, আমার তো অভিভাবক আছে, তো তোমার অভিভাবকের কাছে সংবাদ পাঠাও। অভিভাবক আসছে, আয়েশা দেখে যে আবু আবদুল্লাহ উন্দুলুসির মতো বুজুর্গ, নাম শুনেছে, জানতো, নাম চিনতো, আপনার মতো ব্যক্তি আমি গুণাগারের মেয়ে বিয়ে করবেন, আপনি মুসলিম আমি খ্রিস্টান, কয় হ্যাঁ আমি করব, কয় আমি তো সহজ শর্তে মুসলিমের কাছে মেয়ে বিয়ে দিব না, আমার কমপক্ষে এক বছর পর্যন্ত আমার শুয়োরগুলো আপনি চড়াইতে হবে, আমার মেয়ে তো শুয়োরের কি এখন তো রাখাল শুয়োর ছড়ায়, এই শুয়োরগুলো এক বছর আপনি চড়াবেন, চড়ানোর পরে দেখা যাক আমি আমার মেয়ে বিয়ে দিই কি না। আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ শুয়োর চড়াইতে শুরু করল। আল্লাহর ওলি যাচ্ছে হজব্রত সফরে, সে এখন শুয়োর ছড়ায়, চিন্তাটা করেন ঘটনাটা কোথায় যা দাঁড়িয়েছে, পরিষ্কার সবাই পরিষ্কার ইতিহাসের মধ্যে লেখা আছে, আল্লাহু আকবার, সব কানতে শুরু করেছে। এক পর্যায়ে শুয়োর চড়াইতে চড়াইতে এখনও বিয়ে হয় নাই, এর আগ পর্যায়ে হঠাৎ একদিন রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিলের আদার কেটে দেওয়া হয়েছে। সে হঠাৎ করে দেখতেছে যে তার উপরে কুয়াশার মতো অন্ধকার চেপে এসেছিল, আল্লাহর কোরআনে সে হাফেজ ছিল শুধু দুইটা আয়াত ছাড়া, আল্লাহ যাকে অপমানিত লাঞ্ছিত করবেন, আল্লাহ যাকে ভ্রষ্ট করবেন, তাকে হেদায়ত দেওয়ার জন্য কেউ নাই, শুধু এই আয়াতটা ছাড়া আল্লাহর কোরআনের একটা আয়াতও তার মনে ছিল না, সব ভুলে গেছে। তখন সেই আয়াতটা বারবার পড়তেছিল আর বলতেছিল, আল্লাহ আমি জানি না আমার কি হয়েছে, আমি জানি না আমার বক্তকুল কোথায়, আমার তো অনেক বক্তকুল, আমি কোথায় যাচ্ছিলাম, কি হয়েছে, কোথায় আছি আমি, এই হঠাৎ অনুশোচনা আসছে। তখন এই শুয়োরের যে ঘর যেখানে শুয়োর বাঁধে রাত্রে, তার পাশেই রাখালের ঘর, এখানে এই ময়লার মধ্যে তিনি রাত্রে ঘুমাইতেন, হঠাৎ করে দেখতেছে যে আল্লাহর কোরআনের কপিগুলো আবার তার সিনার ভিতরে সব এসে গেছে, যেরকম আল্লাহু আকবার, টাস টাস করে আল্লাহর কোরআন যেন সব আবার আয়নার মতো কম্পিউটারের পর্দাগুলো যে টাস টাস করে খুলে যায়, আবার নেট আসলে যেরকম কারেন্ট আসলে যেরকম নেটটা ধপধপ করে চলে আসে, পুরা কোরআনের 30 পারা নেট তার সিনের মধ্যে আবার এসে গেছে, সুবহানাল্লাহ। তখন দৌড়ে যায় এক মসজিদে উঠছে, উইটা সেখানে যায় বলতেছে আমি তো নাপাক, আমি তো অপবিত্র, আমি তো এই খ্রিস্টান মেয়েকে স্পর্শ করেছি এবং ওদের এই নাপাক অপবিত্র জানোয়ার শুয়োর চালিয়েছি আমি, এদের মলমূত্র গোবর আমার শরীরে গোসল করে আমি মসজিদে ইবাদত করব। যখন সে ঘাটে গোসল করতেছে ডুবাইতেছে, হযরত শিবলি নোমানি ওই মসজিদ থেকে তাহাজ্জুদ পড়ার জন্য হুজুর জন্য ঘাটের মধ্যে রওনা করেছে, যেরকম সুবহানাল্লাহ, আয়েশা থেকে তার পীর গোসল করে ছাত্র ওযু করতে আসছে, আল্লাহু আকবার। তখন হযরতে শিবলি নোমানি হুজুরকে সুন্দর করে ঢোলে ধুইয়া গোসল করা দিলেন, চুমু খাইলেন আর বলেন হুজুর কি হয়েছিল, পরে বলবো আগে আমাকে গোসল করা, গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে সেখানে এসে তৌবার নামাজ পড়লেন, নতুন করে কালমা পড়লেন, যেরকম সুবহানাল্লাহ। শিবলি নোমানি বলেন হুজুর এটা হওয়ার কারণটা কি হতে পারে, আপনার উসিলায় লাখো লাখো মানুষ পথভ্রষ্ট মানুষ ঘুমরা মানুষ পথ দেখেছেন, সঠিক পথের সন্ধান পেয়েছেন, আর আজকে আপনি ভ্রষ্ট, ঘটনাটা কি? তিনি বললেন আমার ভিতরে হিংসা এসে গিয়েছিল, আমার ভিতরে তাকাব্বুর এসে গিয়েছিল, যখন আমাকে খ্রিস্টান পল্লীতে নিয়ে যাইতেছিলে তখন আমি সিসি বলছিলাম, এটা তোমরা যদিও শোনো নাই আমার মনে আছে, সিসি সিসি সি, এটা কোনো ধর্ম, এটা কোনো জাত, এটা কোনো মানুষ, এই সমাজ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছ কেন, আমাকে অন্য কোনো পথ দিয়ে নিতে পারল না বাইতুল্লাহ সফরে, এই যে সিসি করছিলাম মনে হয় আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই,
আমার মনে হয় এটা অহমিকার কারণে হয়তো এটি হয়েছিল, এই জন্য আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন এবং বুঝিয়েছেন মাই ইউদিলিল্লাহু ফালা হাদিয়ালা মাই ইয়াহদিহাল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যাকে হেদায়ত করবে তার গোমরাকারী কেউ নাই আর যাকে আল্লাহ গোমরা করবে ওকে হেদায়তকারী কেউ নাই। সুতরাং হিদায়তের মালিক একমাত্র আল্লাহ, এটা প্রমাণ করার জন্য আল্লাহ আমাকে পথভ্রষ্ট করেছেন, পদস্খলন ঘটিয়েছেন, আবার আজকে আমার দিলের পর্দাও খুলে দিয়েছেন। যখন আল্লাহ আকবার, মহতরম হাজিরিন, বিশাল ব্যাপার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যারা নিজেকে ছোট বানিয়েছে, বিনয় প্রকাশ করেছে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছে। যে ব্যক্তি বিনয় অবলম্বন করেছে, নিজেকে ছোট বানিয়েছে, আল্লাহ তাকে চূড়ান্ত মর্যাদার আসনে তাকে আসান্বিত করেছে। যেরকম সুবহানাল্লাহ, আর যারা অহংকার করেছে ধ্বংস হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ও আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ইয়া আল্লাহ আমাকে জীবিত রাইকো মিসকিন করে। মিসকিন অর্থ হলো যার গণ নাই, দোয়ার নাই, জমা নাই, খরচ নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, সকালে আনলে বিকালে খাওয়ার নাই, বিকালে খাইলে সকালের ব্যবস্থা নাই, লা মাসকান আলাহু ওয়ালা তোয়াম আলাহু, যার বসবাসের ঘরও নাই, খাবারের খাবার খাদ্যের খাবারও তার কাছে নাই, ওই ব্যক্তি মিসকিন। নবী আল্লাহুম্মা আহিনি মিসকিনা, ইয়া আল্লাহ আমাকে মিসকিন করে জীবিত রাখো, ও আমিতনি মিসকিনা, যেদিন মরণ দিবা আজরাইল যেন আমাকে এসে মিসকিন অবস্থায় পায়, আমার ঘরে কিছুই নাই, ও হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, এবং হাসর করিও মিসকিনদের দলভুক্ত করে। আল্লাহ, কেন আল্লাহ রাবি বলতেন মিসকিনদের ভিতরে বিনয় থাকে, তাওয়াজু থাকে, বিনয় থাকে, নম্রতা থাকে, আর অর্থশালীদের কাছে, ক্ষমতাশালীদের কাছে, অর্থশালীদের কাছে, বিত্তশালীদের কাছে কি থাকে? অহংকার থাকে, অহমিকা থাকে। আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন্না ফাতিল কিবির। নবী দোয়া করতেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নি আউযু বিকা, আমি আশ্রয় চাই আপনার কাছে, মিন্না ফাতিল কিবির, অহংকারের হাওয়া থেকে, অহংকারের বাতাস থেকে। অহংকার কিন্তু এটা একটা হাওয়া, এটা একটা বাতাস, এই অহংকারের বাতাস থেকে, অহংকারের হাওয়া থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই। নবীজি দোয়া করতেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু বিনয় 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 নম্রতা সবসময় আমাদের ভিতরে রাখার জন্য চেষ্টা করব। সাহাবায়ে কেরাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে এসে কয় রাসূলুল্লাহ, আয় হাবিব আল্লাহ, আপনার বেলাল তো মুনাফেক হয়ে গেছে। হযরতে হানজালা বলে না ফাকা হানজালা, তো রসুল গো আপনার হানজালা মুনাফেক হয়ে গেছে। রসুল বলেন কেমনে মুনাফেক হইলা? হুজুর আপনার দরবারে থাকলে মনের গতিরে মোমের মতো নরম থাকে, মনে হয় যেন নিজের চোখে জান্নাত দেখতেও পাই, জাহান্নামও দেখতে পাই, এমন ইমানের হালত থাকে। কিন্তু আপনার দরবার থেকে যখনই বাসায় ফিরি তখন আর দুনিয়ার খেলানেলায় পড়ে যায়, দুনিয়ার চাকচিক্যর নজরে আসে, তখন এই কথাটা আর মনে থাকে না। তাহলে মসজিদে এক অবস্থা, বাড়িতে আরেক অবস্থা, আপনার সহবতে এক অবস্থা, আর আমার প্রতিষ্ঠানে গেলে আরেক অবস্থা। অবস্থার পরিবর্তনকেই তো মুনাফেকি বলা হয়। সুতরাং আমি হানজালা মুনাফেক হয়ে গেছি। হযরত হানজালা যখন এই অভিযোগটা দিয়েছিলেন তখন বেলাল সাথে ছিলেন, আবু বকর ছিলেন। আবু বকর বলে হুজুর এই কারণে যদি হানজালা মুনাফেক হয় তাহলে তো আমি আবু বকরও মুনাফেক হয়ে গেছি। আপনার দরবারে থাকলে যে অবস্থা, এই অবস্থা তো আর আপনার দরবার থেকে আসার পরে অবস্থা দিলে থাকে না, পরিবর্তন হয়ে যায়। হুজুর বলে এটাকে মুনাফেকি বলে না, মুনাফেকি বলা হয় মুখে একটা বুকে আর একটা, মুখে একটা মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ আর বুকে বলছো রামকৃষ্ণ হরি রাম, কথা কোন ঠিক কি না? ওইটারে কয় মুনাফেকি। হ্যাঁ, আয়াতুল মুনাফেকে সালাসাতুন, রসুল বলেন মুনাফেকের নিশানা তিনটা, ইজা হাদ্দাসা কাদিবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইজা উ তুমি না খানা যখন আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। কয়টা হলো? তিনটা।
ইজা ইজে এক নম্বর ইজা হাদ্দাসা কাজিবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইজা উ তুমি না খানা আমানত রাখলে আমানতের টাকা মাইরে খায় ওয়াইজা ওয়াদা আখলাফা তিন নম্বর অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে এই তিনটা নিশানা যার ভিতরে আছে তাকে বলা হয় মুনাফেক আবু বকর তুমি মুনাফেক নও এটা তোমার বিনয় এটা তোমার মর্যাদা এই বিনয় আর মর্যাদার কারণে আমি মেরাজের রাত্রে দেইকে আসছি তুমি জান্নাতে হাঁটতেছ ও বেলাল তোর বেহেশত নেই তুমি দেখে এসি বেটা তুই কস কি মুনাফেক হইছিস হামজালা যদি মুনাফেক তো আমি বেলালও মুনাফেক কহ তুই মুনাফেক বেটা আমি মেহরাজে গিয়েছিলাম তুই এমন জান্নাত আল্লাহ আমার এমন বিল্ডিং সামনে দেখাইলো আল্লাহ ইউরা জহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জহুরিহা এমন গ্লাস দিয়ে বিল্ডিংটা বাঁধাই করছে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় দুনিয়ার গ্লাসের বিল্ডিং দুনিয়া তো আছে এটা ভিতর থেকে বাহির দেখা গেল বাইর থেকে ভিতর দেখা যায় না তাহলে তো নিরাপদ না কাগজপত্র ফাইলপত্র টাকা পয়সা এগুলো বাইর থেকে দেখলে তো চুরি হয়ে যাবে এই জন্য গ্লাস দিয়ে বিল্ডিং তো এ দুনিয়া তো বানায় বাহির থেকে ভিতর দেখা যায় না কিন্তু ভিতর থেকে বাহির জান্নাতের গ্লাসের বিল্ডিং ভিতর থেকে বাহির দেখা যাবে বাহির থেকে ভিতর দেখা যাবে এমন বিল্ডিং নবী গো আমি নিজের চোখে দেখে আইছি সাহাবী বলেন হুজুর এরপরে কি কই এরপরে আমি বললাম আল্লাহ এত সুন্দর বিল্ডিং আমার কোন উম্মতের জন্য বানাইছো আল্লাহ ডাক দিয়ে কয় কার জন্য বানাইছি একটু দাঁড়ান ওই লোকটা এখনই বের হবে নবী কয় আমি দাঁড়ায় রয়েছি একটু পরে দেখি সামরার স্যান্ডেল পরে ছট্টর ছট্টর আওয়াজ করে একটা লোক বের হয়ে যায় গর্দানটা একটু লম্বা টলফিকার যুবক ১৪ তারিখের চাঁদের মতো সুন্দর আমি প্রথম তারে চিনি নাই ফেরেস্তাদেরকে বললাম ফেরেস্তারা উনি কে ফেরেস্তারা বলেন হুজুর আপনি কি চিনেন না উনি আপনার কলিজার টুকরা বেলাল আপনার মসজিদের নিয়মিত মুয়াজ্জিন যার আগে কেউ আজান দিতে পারে না উনি আপনার বেলাল হুজুর আমিনি কহ আপনি কি চিনতে পারছিলেন নি কহ তাহলে আমার জান্নাতে ঢুকছিলেন নি কহ তোর আগে আমি যদি ঢুকি তোর তো অভিমান আসবে আমি ঢুকার আগে আমার জান্নাতটা আরেকজনে দেখলো কেন যদি অভিমান করো এ অভিমানের ভয় আমি ঢুকি নাই তোমার জান্নাতটা আমি বাহির থেকে দেখেছি সুবহানাল্লাহ আল্লাহ তার বন্ধুকে দেখানোর পরে নবী মেহরাজ করে আইসা বেলালকে সান্ত্বনা সান্ত্বনা দিয়েছেন বেলাল অনেক কষ্ট দিয়েছে দুশ্মন তোমাকে তোমাকে রিমান্ড দিয়েছে তোমাকে জেল দিয়েছে তোমাকে বন্দি রেখেছে তোমাকে আয়নাঘরে রেখেছে কত কি করছে তোমার সাথে এই মক্কার কাফেরারা সার্থক তোমার জীবনের এই পরিশ্রম এই কষ্ট আল্লাহ যে তোমাকে জান্নাতটা দিয়েছে এটা ঈর্ষা আসার মতো জান্নাত আমার ঈর্ষা হয়েছে তোমার জান্নাত দেখে যেরকম আল্লাহ আকবার তুমি জান্নাতই তোমার জান্নাত আল্লাহ আমাকে অগ্রিম দেখাইয়া দিয়েছেন যেরকম আল্লাহ এরা বিনয়ের কারণে আল্লাহ ওদেরকে মাটি বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবার হযরত বেলালকে নেয়ার জন্য তার আত্মীয় স্বজন এসছিল আত্মীয় স্বজনকে বললেন দেখুন বাবা মা না দেখে থাকতে পারবো নবী না দেখে থাকতে পারবো না জ্ঞাতি জ্ঞাতি গোষ্ঠীকে ভুলে থাকতে পারবো বাই বোন না দেখে থাকতে পারবো আল্লাহর হাবিবকে না দেখে আমি বাঁচবো না নবী গো আমাকে যেতে বলেন না আমি যাবো না আমি যাবো না হযরত বেলাল যায়ই নাই যেরকম আল্লাহ আকবার এর কারণে কত কষ্ট যে হযরত বেলালকে সইতে হয়েছে সমস্ত কষ্ট সহ্য করেছেন তবু তিনি ঈমান ছাড়েন নাই ঈমান ছাড়েন নাই মহতারাম হাজিরিন এই জন্য ইজ্জতের এক নম্বর সোপান হলো কোরআনকে আঁকড়িয়ে ধরা ইজ্জতের এক নম্বর সোপান হলো কোরআনকে আঁকড়িয়ে ধরা কোরআনকে যারা আঁকড়িয়ে ধরেছে না রিজিকের অভাব হয়েছে না ইজ্জতের অভাব হয়েছে না সম্মানের অভাব হয়েছে হ্যাঁ সাময়িক পরীক্ষা আসবে সাময়িক নিরীক্ষা আসবে পরীক্ষা আসবে এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে তখন আল্লাহ তার সম্রাট তার রাজত্ব খুলে দেবেন যেরকম আল্লাহ আকবার আল্লাহ এই কথাটাই বলেছেন যে আয়াতটা আজকে মিম্বরে বসে আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা তোহার ২৬-৩০ আল্লাহ বলেন ওমান আরজা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى বলেন আল্লাহু আকবার জিকির থেকে অ্যাবাউট করবে মুখ ফিরিয়ে নিবে জিকির বলতে এখানে বুঝাইছে কোরআন জিকির বলতে কি বুঝাইছে কোরআন
অনেক জায়গায় জিকিরের অর্থ কি দাঁড়ায়? কোরআন। যেরকম অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির আমি নাজেল করছি, জিকিরকে আমি হেফাজত করব। এখানে জিকির বলতে কোরআন। জোরে আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয়ই এই কোরআন আমি নাজেল করেছি। জিকিরের অর্থ কি? কোরআন। এই জিকিরের অর্থ কি? কোরআন। এই কোরআন আমি নাজেল করেছি, কোরআনকে আমি হেফাজত করব। সুতরাং এখানেও জিকিরের মানা কি হবে? কোরআন। ওমান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে অ্যাবাউট করবে, মুখ ফিরিয়ে নিবে, তার জন্য দুইটা শাস্তি। কটা শাস্তি? দুইটা শাস্তি, একটা দুনিয়াতে আর একটা পরকালে। প্রথম শাস্তি হলো ফাইন্না লাহু মায়েশাতান দনকা, এক নম্বর শাস্তি হলো আমি তাকে দুনিয়াতে সংকীর্ণ জীবন দিব, তাকে জীবন তার সংকীর্ণ করে দেব। অনেক টাকা পয়সার মালিক, অনেক শিল্প কারখানার মালিক, অনেক আধিপত্যের মালিক, কিন্তু হঠাৎ করে ডান বাম সামনে পিছনে চতুর্দিক থেকে তাকে ছিবিয়ে এমন কোনটা সে আমি বানাবো, এই পৃথিবী অনেক প্রশস্ত থাকার পরেও তার জন্য মনে হবে যেন আমি কি একটু কবরের জায়গায় ফাই কিনা, এটাও তো সন্দেহ দেখা যায়। যে অবস্থা আমার চারদিক থেকে সংকীর্ণ হয়ে আসছে দেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কোরআনের সাথে বিদ্বেষ থাকার কারণে, কোরআন থেকে মুখ ফিরিয়ে আনার কারণে এই প্রশস্ত জমিনকে তার জন্য আমি সংকীর্ণ করে দেব। যেরকম নাউজুবিল, এরকম আমাদের হয় কি না? দুনিয়াতে হচ্ছে কি না? অগাধ সয় সম্পত্ত রাজ ক্ষমতার মালিক, কিন্তু হঠাৎ করে আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ, কোরআনওয়ালাদের সাথে বিদ্রোহ করার কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া এমন পরিস্থিতির সম্মুখীন করে দিবে। সব কিছু আছে কিন্তু তারপরেও আমি যেন আগাইতে পারি না, আমার রাস্তা বন্ধ, ডেনেও যেতে পারেন রাস্তা বন্ধ, বামেও যেতে পারেন রাস্তা বন্ধ, পিছাইতেও পারেন রাস্তা বন্ধ, লুকাইতেও পারি না, মাটি ফাটে না, আমি যাব কোথায়? আমি কুল হারা, আমি দিশ হারা, আমি হয়ে যাব। আল্লাহ বলেন আমি করে দেব, আমি করে দেব। জোরে কন্না বুঝবে। ওমান আরাযা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এবাউট করে, ফাইন্না লাহু মায়েশাতান দনকা, এক নম্বর শাস্তি তার জন্য আমি সংকীর্ণ জীবন দিব। সংকীর্ণ জীবনের তো অভাব নয়, অনটন নয়। অভাব অনটন তো নবী রাসূলরা বুক করছে, অভাব অনটন তো ওলিয়া উলিয়ারা বুক করছে, একবেলা খাইছে তিনবেলা খায় নাই। এখানে অভাব অনটন তো উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো অবাধ অগাধ ধন সম্পদ ক্ষমতা শিল্প কারখানা অনেক কিছুর মালিক হওয়ার পরেও আল্লাহ এটিকে সংকীর্ণ করে দিবেন, এগুলো আমি ব্যবহার করতে পারবো না, কাজে লাগাইতে পারবো না, আল্লাহ নারাজ হয়ে সংকীর্ণ জীবন আমাকে দিয়ে দিবেন। এরপরে কি হবে? এক নম্বর হলো দুনিয়ার শাস্তি, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, সংকীর্ণ জীবন আমি তাকে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, পরকালের শাস্তি হলো অন্ধ করে তাকে কিয়ামতের দিন আমি উঠাবো। ও নাহশুরুহু, এবং হাশরের ময়দানে তাকে উঠাবো ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমা অন্ধ করে, সে চোখ থাকতেও অন্ধ হয়ে কবরে উঠবে। কালা রব্বি, সে নিজেই বলবে ওগো আমার রব, লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, ওকাদ কুন্তু বাসীরা, আমি দুনিয়াতে তো দ্রষ্টাবান ছিলাম, দেখতাম চোখে, দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চোখে দেখতাম, হাসরের ময়দানে আমাকে অন্ধ করলেন, চোখে দেখি না কেন? আল্লাহ বলবেন কাজালিকা আতাতকা আয়াতুনা, আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, ফান্নাসি তাহা, তুমি এটিকে ফাত্তা দেও নাই, এটিকে তুমি গুরুত্ব দাও নাই, অ্যাবাউট করেছিলা, বলেছিলে এগুলো কি, মোল্লা কি, মৌলবি কি, কোরআন কি, এগুলো মৌলবাদ, এগুলো অমুক, এটা অমুক, এগুলো কট্টরতা, এ নানানভাবে তুমি সেটিকে উপহাস করে তুমি ভুলে গিয়েছিলা। ওয়াকাজালিকাল ইয়াউমা তুনসা, আজকেও আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার। তুমি চোখ তাকার পরে অন্ধ, তুমি বলতেছো কল রব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, ওকাদ কুন্তু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি চক্ষুশীল ছিলাম, কবরে যখন শুইয়ের আগে তো দুনিয়াতে আমি চোখ ছিলাম, আমি 70 বছর চোখে দেখছি, কাজ করছি,
এখন কেন গো হাশরের মধ্যে আমি অন্ধ আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা আমার আয়াত তোমার সামনে আমার কোরআন তোমার সামনে এসেছিল ফানাসিতাহা তুমি কোরআনকে ভুলে গিয়েছিলা ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা আজকে তোমাকেও আমি আল্লাহ ভুলে গেলাম তুমি চিল্লাইলে আমি শুনব না তুমি কাঁদলে আমার মায়া লাগবে না তোমার অপমান অপদস্থতে আমার মায়া নাই তুমি লাখো মানুষকে অপমান অপদস্থ করেছিলা এই জন্য বন্ধু মারাত্মক কথা আয়াতটা মনে রাখবেন বারবার পড়বেন আল্লাহর কোরআনের মধ্যে এমন কোনো কথা নাই যা তিনি বলেন নাই ওমান আরজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহজুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وبندو إجن قرآن قرآن الله النبي بل قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك নবী বলেন কোরআন তোমার পক্ষে সাক্ষী হবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী হবে কোরআন কাজে লাগাও কোরআন চর্চা করো কোরআন সমাজে গড়ো কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে তোমার নাজাত হবে আর যদি কোরআনের বিরুদ্ধাচরণ করো তোমার বিরুদ্ধে কোরআন সাক্ষী দিবে আল্লাহু আকবার নবী বলেন ইশফা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে কোরআন সুপারিশ করবে আল্লাহ তোমার বান্দা আমাকে পড়তো আমাকে বুঝতো রাতের পর রাত ওগুমা ছিল ফাশাফফি নিফি আমি কোরআনের সুপারিশ তুমি গ্রহণ করো নবী বলেন ফায়ুশাফান রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে তার বান্দা কোরআনওয়ালা বান্দাকে নাজাত দিবে কোরআন সুপারিশ করে জান্নাতের গেটে ছেড়ে দিয়ে বলবে ঢুকেন এদিকে আর পিছনে দিয়ে চাইন না যান আমি চেকপোস্টগুলো পার করে দিলাম জোরে কোন আল্লাহু আকবার এই জন্য কোরআন কোরআন আল্লাহ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি পৃথিবীর কিতাব বই পুস্তক গ্রন্থ যে লেখে যারাই লেখে বলে ভুলের ঊর্ধ্বে নয় ভুল ধরিয়ে দিবেন সামনে এডিশনে আমি শুধরিয়ে নেব কিন্তু কোরআনে একটি মাত্র কিতাব চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফি শুরুতেই বলছেন এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন তাকওয়ার দন অর্জন করার জন্য লালায়িত হও তাকওয়ার ভিখারী হও মুত্তাকিন হওয়ার জন্য ভিক্ষুক সাজো কোরআন তোমাকে হেদায়েত দেখাবে 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 জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং দোস্ত আহবাব আল্লাহর কোরআন শিখুন যারা পড়তে পারেন না পড়তে শিখুন আল্লাহর কোরআন যদি পড়তে শিখেন আর পড়তে পারেন অর্থ না বুঝলেও এক একটা অক্ষরে দশটা নাকি জোরে কোন সুবহানাল্লাহ আর অর্থ বুঝলে তো নূর নালা নূর এর মধ্যে কোনো কথাই নাই অর্থ না বুঝে পড়লো দশটা নাকি নবী বলেন আলিফ লাম মিম এই যে শব্দটা আমি বলবো না আলিফ লাম মিম তিনটে মিললে একটা বলবো না বরং আলিফ আলাদা অক্ষর লাম আলাদা অক্ষর মিম আলাদা অক্ষর এ তিনটা অক্ষরে মিলে একটা আয়াত হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ রসুল বলেন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন সুতরাং কেউ যদি বলে আলিফ লাম মিম তার জন্য সাথে সাথে তিরিশটা নেকি লিখে দিবেন আমার আল্লাহ এখন অর্থ কি আল্লাহ নবী বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি আলিফ লাম মিমের যে কি ব্যাখ্যা এটা আমার আল্লাহ সারা কেউ জানে না এর ব্যাখ্যা কে জানে না একমাত্র কে জানে জালিকাল কিতাব এই কিতাব লা রাইবা ফি এর মধ্যে সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত মানে জালিকাল কিতাব থেকে আপনি অনুবাদ করতে পারবেন কিন্তু আলিফ লাম মিমের কোনো অনুবাদ আপনি করতে পারবেন না রসুল নিজেই করেন নাই রসুল বলেন এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ জানে অথচ সেই যে যে আলিফ লাম মিমের অনুবাদও আপনি জানেন নাই রসুলও জানেন নাই বলছেন আল্লাহ ছাড়া কেউ জানে না সেখানে রসুল খণ্ড খণ্ড করে বলে দিয়েছেন সেই আলিফ লাম মিম উচ্চারণ করতে দেরি হবে তিরিশটা নেকি আল্লাহ লিখতে দেরি করবে না যারা কসবান তাহলে বুঝা গেল কি আল্লাহর কোরআনের আয়াতের অর্থ না বুঝলেও সওয়াব পাওয়া যায় বুঝলে তো দিশাই পাওয়া যায় হেদায়েতই পাওয়া যায় আর না বুঝে পড়লেও আল্লাহর কোরআন পড়লে প্রতিটা অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায় যারা কোন সুবহান আল্লাহ আল্লাহ সা ফেরেশতা জগৎ বলে কত ভাগ্যবান হবে ওই দিল কতই ভাগ্যবান ওই অন্তর যে অন্তর এই কোরআনকে তার দিলের মধ্যে ধারণ করেছে যারা কোন সুবহান আল্লাহ
আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন এই কোরআন যারা মুখস্থ করেছে এবং হালাল হারাম মেনে চলেছে আল্লাহ প্রথম তাকে জান্নাত দিবেন আর 10টা লোক তার সুপারিশে জাহান্নাম থেকে বের করে দিবেন যে 10টার উপরে জাহান্নাম অবদারিত ছিল কোরআনের সুপারিশে জান্নাতের গেটে ছেড়ে দিবেন জোরে কোন আল্লাহু আকবার এত মর্যাদাময় কোরআন আল্লাহ আমাদেরকে পড়ার আল্লাহ আমাদেরকে বোঝার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক যেরকম আমিন।